নতুন চেহারায় দেখা দেওয়া করোনা এখনো এদেশেও সংশয় কাটছে না নন কোভিড অসুখের চিকিৎসা নিয়ে কেননা হাসপাতালগুলোতে বেশিরভাগ রোগী এখন অন্য রোগের তাই দর্শকের চিকিৎসা নিয়ে যার শুরু হল কল থাকছেন দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা আমাদের আজকের বিষয়ে সেবা এখন ঘর থেকেই সরাসরি পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান পরামর্শ পেতে আমাদের ফোন করুন নাইন এইট টু ফোর জিরো ফাইভ টু এই নাম্বারে এবং ফেসবুকে আপনার সমস্যার সমাধান জানতে চাইতে পারেন আমি আমি দুম্বা হাসান আর আজ আমাদের সাথে আছেন ডক্টর সালেহা বেগম চৌধুরী প্রাক্তন চেয়ারম্যান ও এবং গাইনি বিশেষজ্ঞ এবং ও জি এস এর সেক্রেটারি জেনারেল আপনাকে স্বাগত জানাচ্ছি ডালে আমাদের কলে বর্তমান দিনে প্রায় মহিলারই ইরেগুলার পিরিয়ডসের সমস্যায় ভুগছেন কারো ডেট এগিয়ে যাচ্ছে আবার কারো পিছাচ্ছে খুব কম হচ্ছে কারো আবার খুব বেশি হচ্ছে তাই আজকের আলোচনা শুরু করতে চাই ইরেগুলার পিরিয়ডস নিয়ে যে কি আসলে ইরেগুলার পিরিয়ডসটা আসলে কি সমস্যাটা কোথায় ডক্টর সালেহা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আমি জানতে চাইছিলাম ই রেগুলার পিরিয়ডসের সমস্যা আসলে কি ধরনের সমস্যা বললে বলতে বোঝায় ই রেগুলার পিরিয়ডসের হ্যাঁ ধন্যবাদ আপনাকে হ্যাঁ নতুন বছরের শুভেচ্ছা এবং শুভেচ্ছা সবাইকে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন তা আসলে ই রেগুলার পিরিয়ড কম বেশি অনেক বেশিরভাগ মেয়েদের হয়ে থাকে আমরা সবাই জানি আমরা জানি যে মেয়েদের একটা নির্দিষ্ট বয়স থাকে যেমন আমরা সেটা যদি বছর থেকে প্রায় পঞ্চাশ বছর পর্যন্ত ধরি আমরা আমরা জানি যে মোটামুটি বারো বছর বয়সে এবারে যে অবশ্য আমাদের টুয়েলভ পয়েন্ট ফাইভ বা তেরো বছর মতো তো এরকম সময় থেকে মাসিক শুরু হয় মেয়েদের এবং আহ এটাকে আমরা পিউবারটি বলি পিউআর পরে মাসিক শুরু হয় ম্যানিস্ট্রেশন শুরু হয় পরে দেখা যায় যে এটা আমাদের পঞ্চাশ বছরের পঁয়তাল্লিশ থেকে মানে পঞ্চাশ বছরের মধ্যে এই সময় মোটামুটি বন্ধ হয়ে যায় তবে এখন ম্যানোপোজের এই সারা বিশ্ব জুড়ে একটু বেড়েছে ফিফটি টু পয়েন্ট ফোর এরকম অর্থাৎ এই সময়টাতে মেয়েদের মাসিক হয় তো মাসিকটা আসলে প্রথমে ইরেগুলার পিরিয়ড সম্পর্কে জানতে গেলে প্রথমে আমি বলি যে আসলে মাসিকটা কি মাসিকটা হলো যে এটা হলো ব্রেন থেকে ব্রেনের একটা সেন্টার থেকে যেটা আমরা হাইপোতালামাস বলি তার থেকে একটা সিগন্যাল পিটিউটির একটা গ্ল্যান্ড ব্রেনেই আছে ওখানে যায় ওখান থেকে কিছু হরমোন বের হয় সেই হরমোনটা আবার ওবারির উপর কাজ করে ওবারি থেকে কিছু হরমোন বের করে যেগুলোকে আমরা সেক্স হরমোন বলে থাকি স্ট্রোজেন প্রোজেস্টনের নামে এই সেক্স হরমোনগুলোর তো এই দুই হরমোনের প্রভাবে আসলে জরায়ুর পর্দায় জরায়ুর ভিতরের পর্দায় একটা পরিবর্তন আসে তো আমরা এটা আসলে সাইকেলটা সাধারণত আমরা বলি যে নর্মাল সাইকেল এই মেনিস্ট্রেশনের সাইকেলটা সাধারণত একুশ দিন থেকে পঁয়ত্রিশ দিন হয়ে থাকে অর্থাৎ আমরা যদি রেগুলার পিরিয়ড বলি সেটা একুশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে দিনের নিচে না অথবা পঁয়ত্রিশ মাসিকের প্রথম দিন থেকে। তো সুতরাং আমাদের এটাকে নর্মাল বলি যে মাসে মাসে এটা মাসিক হওয়াটা যে হরমোনের প্রভাবে এটা হয়ে থাকে তো ই রেগুলার পিরিয়ড বলতে আমরা তখনই বুঝি যদি এটা পঁয়ত্রিশ দিনের বেশি যায় পঁয়ত্রিশ দিনের পরে পরে হয় কারো অথবা যেতে এটা একুশ দিনের আগে হয় তাহলে আমরা এটাকে ইরেগুলার পিরিয়ড বলি তো ইরেগুলার পিরিয়ডের মধ্যে মানে আমাদের মেডিকেল ভাষায় পঁয়ত্রিশের উপরে হলো পঁয়ত্রিশ দিনের উপরে যদি কারাম পরে পরে যদি কারাম হয় সেটাকে আমরা অলিগুমেন বলি আর একুশ দিনের আগে হলে তাকে আমরা বলি আর কারো রেগুলার সাইকেল সব সময় হচ্ছে কিন্তু তিন মাসের জন্য যদি বন্ধ থাকে তাহলে আমরা সেকেন্ডারি এমন উড়িয়ে বলি তা আসলে এই তিনটে জিনিসই হলো ইরেগুলার পিরিয়ড এই এটাকে আমরা ইরেগুলার পিরিয়ড এই বিষয় আরেকটু জানবো আপনার কাছ থেকে কিন্তু একজন দর্শকেরই মাঝে আমাদের সাথে যুক্ত হয়েছে তার কাছ থেকে আমরা প্রশ্নটি নিয়ে আসতে চাই দর্শক বলছেন কথা থেকে বলছেন নাম বলে প্রশ্নটি করুন আমি চট্টগ্রাম থেকে নয়ন বলতেছি জি বলুন আমার সমস্যা হচ্ছে আপনার বেবি ডেলিভারি হওয়ার পরে এখন পর্যন্ত পিরিয়ড হয়নি এখনো 40 দিন হয়নি অবশ্য এখন কি পিরিয়ড না হওয়ার আগে কি আমি কোনো ধরনের মেডিসিন খেতে পারবো পিরিয়ড রেজোম নাকি পিরিয়ড শুরু হলে তারপরেই খাওয়া যাবে আপনার ফর্টি ডেজ হয়নি বললেন তাই তো আর এটা প্রথম বেবি আপনার না এটা আমার দ্বিতীয় ঠিক আছে আপনি শুনতে থাকুন আমরা একটা ছোট্ট বিরতি থেকে এসে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ডক্টর জনকল থেকে ছোট্ট একটা বিরতি পৃথিটপুর আমাদের সাথে থাকুন স্বাগত জানাচ্ছি আবারও ডক্টরজন যে আমাদের সাথে আছেন কাহিনী বিশেষজ্ঞ ডক্টর সালেহা বেগম চৌধুরী ডক্টর সালেহা আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের সাথে ফেসবুকে কিন্তু আমাদের দর্শকরা যুক্ত আছেন এবং তারা সেখানে তাদের সমস্যার কথা লিখেন একজন লিখেছেন তাহা মনি পিরিয়ডস নিয়ে যেহেতু প্রশ্ন সেই জন্যই করছি আমার এম আর করানো হয়েছিল দু বছর আগে এতদিন কোনো প্রবলেম হয়নি হঠাৎ দু মাস যাবৎ পিরিয়ড হয়নি মেডিসিন নিচ্ছি প্রেগনেন্সি চেক করেছি বাট তবুও হচ্ছে না সলিউশন প্লিজ আসলে করোনা যদি হয়ে থাকে আসলে সবসময় মাসিক রেগুলার থাকলে কোনো সমস্যা নাই মাঝে মধ্যে মাসিক হঠাৎ করে বন্ধ হতে পারে সেটা কোনো একটা ডিজিজের কারণে অনেক সময় খুব বেশি স্ট্রেসও থাকলে কিন্তু মাসিক হঠাৎ করে কিছুদিন বন্ধ থাকতে পারে অথবা যদি দেখা যায় যে এমন হয় যে আমাদের পরীক্ষার সামনে আসে হয়তো খুব স্ট্রেস আছে মানে ইমোশনাল কোনো একটা হয়তো সিচুয়েশন আমাকে করতে হচ্ছে মানে ওই সময় ট্যাকল করতে হচ্ছে ওই সময় মাসিক বন্ধ থাকতে পারে আবার ডেলিভারির পরে ডেলিভারির পরে কিন্তু ছয় সপ্তাহ মাসে মাসিক বন্ধ থাকে এটাকে আমার আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় বলে থাকি আবার মাসিক শুরু হওয়া যেমন বারো তেরো বছরের পরে মাসিক শুরু হওয়ার পরে কখনো কখনো মাসিক দেরিতে হয় অথবা তাড়াতাড়িও হতে পারে বা কিছুদিন বন্ধও থাকতে পারে সেটা তো আমরা নর্মাল আবার মাসিক উঠে যাওয়ার সময়ও যখন কাছাকাছি সময় থাকে তখনও যদি মাসিক মাঝে মাঝে কিন্তু দেরিতেও হতে পারে অথবা তাড়াতাড়িও হতে পারে মানে সাইকেলের নর্মাল আগে হতে পারে সেটাকেও আমরা স্বাভাবিক দেরি অথবা খুব যদি দেখা যায় খুব ভিগোরাস এক্সারসাইজ করছে কেউ যেমন অ্যাথলেটদের যারা সব সময় থাকে তারা যদি খুব ভিগোরাস করে কিছুদিন তখনও কিন্তু মাসিক বন্ধ থাকতে পারে এগুলোকে আমরা মোটামুটি স্বাভাবিক ধরে নিই এগুলো খুব খুব ডিজিজ বলি না ওই সমস্ত খেয়েছে শুধু আমাদের ডাক্তারদের সাথে একটু দেখা করতে হবে তখন আমরা একটু তাদেরকে কাউন্সিলিং করি যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া যাতে চিন্তিত হওয়ার কারণ নেই তো এটা যদি বেশি দিন থাকে মানে অনেক দিন থাকে ছয় মাস নয় মাস এরকম বন্ধ থাকে অথবা যদি যেমন বাচ্চাকে বুকের দুধ খাওয়ালো কিন্তু মাসিক বন্ধ থাকতে পারে যে এরকম একটু প্রশ্ন কিন্তু আমরা পেয়েছিলাম আমাদের সাথে বিরতিতে যাবার আগে একজন দর্শক চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন তার বেবি হয়েছে ফর্টি ডেজ হয়নি কিন্তু পিরিয়ডস শুরু হয়নি তো জানতে চাইছিলেন আসলে কি করতে পারবেন কোনো মেডিসিন খাওয়া লাগবে কিনা না এই মুহূর্তে কোনো মেডিসিন খাওয়ার দরকার নেই ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত ডেলিভারি পরে অপেক্ষা করা যায় মাসে এর এরপরও না হলেও সেটাও তো কারণ থাকে স্বাভাবিক একটা কারণ সেটা হলো বাচ্চাকে যদি রেগুলার দুধ খাওয়াই একদম আমরা যদি অ্যাবসোলিউট ব্রেস্ট ফিডিং যেটা বলি মানে ব্রেস্ট ফিডিং ছাড়া অন্য কিছু খাবার খাওয়ায় না বা অন্য কোনো দুধ দেয় না সেক্ষেত্রেও কিন্তু মাসিক বন্ধ থাকতে পারে এই চিন্তার কারণ নেই আট সপ্তাহ পর্যন্ত কোনো চিন্তার কারণে তবে এই সময় তাকে আমরা বলবো যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা পারে আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন তার কাছ থেকে একটু প্রশ্নটি নিতে চাই দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন নাম বলে প্রশ্নটি করুন গাজীপুর থেকে বলছি আমার বয়স চল্লিশ বছর আমি তেইশ সপ্তাহ এর প্রেগন্যান্সি এখন মানে আমার ভিতরে মানে হয় ঠান্ডা আছে মানে বুকের ভিতরে কামড়ায় কিন্তু এমনি হাঁচি কাশি বা গলা ব্যথা নাক দিয়ে পড় না এই ক্ষেত্রে আমি এখন কি করতে পারি কি ওষুধ খেতে পারি আপনার কি এটা প্রথম প্রেগন্যান্সি নাকি এটা সেকেন্ড না না দ্বিতীয় দ্বিতীয় প্রেগনেন্সি আচ্ছা দ্বিতীয় প্রেগনেন্সি আচ্ছা আপনি থাকুন আপনি শুনতে থাকুন আমরা নিশ্চয় আপনারই সমস্যার সমাধান জানতে ডক্টর সালেহা আপনার কাছে ফিরতে চাই

অর্গানগুলো কি হবে সেটা আসলে একটা ডিটারমাইন হয়ে যাবার বা ডিরেকশন হয়ে যায় সেজন্য বেশি ওষুধ দিতে চাই না তবে দুই মাসের পরে থেকে সে যে কোনো ওষুধ প্রয়োজনে নিতে পারে তো এই ক্ষেত্রে যদি অল্প ঠান্ডা হয় তাহলে তেমন তেমন কিছু করার নাই সেক্ষেত্রে একটু গার্গেল করতে হবে অথবা একটু এই যে মধু এগুলো খাওয়া যায় আমাদের মনে ওই এলাচি দারুশ এগুলো খেলেও কিন্তু অনেক সময় কাশি একটু কমে সুতরাং প্রথম দুই মাস হলে আমরা বলব যে ওষুধ না খেয়ে ভালো হলে ভালো তবে বেশি যদি হয় যেমন এখন তো আবার করোনার সময় আমরা অনেক বেশি কাঠ চেয়েছি হলে কিন্তু আমরা এক্ষেত্রে একটু সাসপিসিয়াস হয়ে একটা আশঙ্কা করি যে বা অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা সেক্ষেত্রে কিন্তু আমরা তাদের একটু ব্লাড টেস্ট করে নিই যে তার অন্য কোনো সমস্যা আছে কিনা আবার সেই যে ক্ষেত্রে যদি দেখা যায় তার কোনো এরকম সমস্যা আছে যেখানে মেডিসিন তাকে দিতেই হবে তো সেখানে আমরা অবশ্যই দিই এবং আরেকজন দর্শক আমাদের ফেসবুকে রিনা বানিক জানতে চেয়েছেন যে তার পিসিওজ এর সমস্যা আছে ইরেগুলার পিরিয়ডস হয় মেডিসিন নিলে পিরিয়ড হয় না নিলে হয় না সেক্ষেত্রে আসলে কি করতে পারেন তিনি না মেডিসিন নিলে হয় মেডিসিন না না হয় না বয়সটা যদি সেটা এরকম হয় বয়স যদি এটা আমি জানি না বয়স বলে না অবশ্য বয়স যদি এটা এরকম হয় যে 40 এর উপরে হয় তাহলে এক্ষেত্রে ওরিড হবার তেমন কোনো কারণ নেই এরকম হতেই পারে বা মেডিসিন এটা যদি এমন হয় যে তার মানে রিপ্রোডাক্টিভ এইজে যে সময় মানুষের বাচ্চা হয় এই এজটাতে যেমন আমার তেরো বছর থেকে আমরা যদি চল্লিশ বছর ধরি এরকম সময় যদি তার শুধু ওষুধ খেলে হয় না হলে হয় না এক্ষেত্রে তার যদি বাচ্চা না থাকে বা ফার্টে বন্ধাত্বের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তাকে ডাক্তার দেখাতে হবে এখানে কখনো কখনো হরমোনাল ইমব্যালেন্স হলে অনেক সময় মাসিক হয় না অনেক সময় হয়তো দেখা গেল যে প্রথম দিকে রেগুলার মাসিক তো হঠাৎ করে বন্ধ হয়ে গেলে এরপরে ওষুধ না খেলে হয় না তাহলে এখানে হরমোনাল ইমব্যালেন্স থাকতে পারে অথবা অন্য কোনো সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং কোনো এর কোনো কারণ আছে কিনা এমন কোনো কারণ আছে কিনা সিরিয়াস কোনো কারণ আছে কিনা দেখে নিতে হবে বিশেষ করে যদি তারা বাচ্চা চায় মানে তাদের যদি তারা চিন্তা করে তারা বাচ্চা নিবে সেক্ষেত্রে এই সমস্যাটা তাদেরকে চিকিৎসা করলে তখন তাদের বাচ্চা আসাটা সহজ হয় জি ধন্যবাদ এই আলোচনা আমরা আবারও ফিরে আসবো কিন্তু আরেকটা ছোট্ট বিরতি সময় হয়েছে ডক্টর জন কল থেকে নিচ্ছে আরেকটা ছোট বিরতি আমাদের সাথেই থাকুন স্বাগত জানাচ্ছি আবারও ডক্টর জন কলে আমরা কথা বলছিলাম ইরেগুলার পিরিয়ডস এর সমস্যা নিয়ে ডক্টর সালেহা আপনার কাছে এই পর্যন্ত আমি জানতে চাই আপনি কয়েকটা ফ্যাক্টরের কথা বলেছেন ইরেগুলার পিরিয়ডস এর ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স কথা এসেছে এবং স্ট্রেসের কথা এসেছে আরেকটি পয়েন্ট আমি আপনার কাছে একটু জানতে চাই বুঝি obesidad সাথে কোনো ধরনের রিলেশন আছে কিনা যারা অনেক বেশি obes তাদের ক্ষেত্রে ইরেগুলার পিরিয়ডস এর সমস্যা হওয়ার সম্ভাবনা কতটা থাকে হ্যাঁ আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এটা আসলে সবারই জানার দরকার obesidad কিন্তু একটা খুবই আমরা বলবো যে এটা অসম্ভব মানে এটা হরমোনের উপর একটা ভালো একটা ইমপ্যাক্ট আছে এটা মানে যারা ওবেট অথবা ওভার ওয়েট যেটাই হোক অনেক বেশি ওয়েট হলে অথবা ওয়েস হলে বিএমআই যেটাকে বলি আমরা পচিশের উপরে হলে তাদের অবশ্য যে কোনো সময় ওবেসিটির জন্য ব্রেনের যেই সেন্টার থেকে হরমোন সিক্রাইজেশনের একটা সিগন্যাল আসে সেই জায়গাটাকে ওবেসিটি কিন্তু অ্যাফেক্ট করে ইনহিবিট করে বলি ওটাতে ওটার উপর একটা নেগেটিভ ইমপ্যাক্ট হয় তার জন্য কিন্তু দেখা যায় যে তাদের কিন্তু মাসিকের ইরেগুলারিটি যেমন হতে পারে ওবেসিটির সাথে তাদের অ্যানোবুলেশন অবুলেশন হবে না প্রত্যেক মাসে মাসে যে একটা অবুলেশন হয় ডিম্বাণু তৈরি হয় বাচ্চা আসার জন্য সেটাও নাও হতে পারে এবং তারা প্রেগনেন্সি চলে প্রেগন্যান্সিও না আসতে পারে এটা একটা ব্যাপার ওবেসিটি এটা সাধারণভাবে যে অ্যাডোলোশন মানে আমরা যেটা বলি যে দশ বছর থেকে পঁচিশ বছর বয়স হয়ে এরকম সময় হলে সেটাও খারাপ এরপরে রিপ্রোডাক্টিভ এজেও যদি ওবেসিটি হয় সেটাও খারাপ এবং মাসিক বন্ধ হওয়ার পরে যদি ওবিসিটি হয় সেটাও খারাপ যদি এটা অন্যান্য ক্যান্সার করে পরে ম্যানোপোজেল পরে তবে যে কোনো বয়সে ওবিসিটি হইটা অত্যন্ত আমরা এটাকে একটা রিস্ক ফ্যাক্টর মনে করি এবং এইটা ওবিসিটি কিন্তু যদি এটা রিপ্রোডাকটিভ এইজে হয় তখন কিন্তু এটা পিসিউর জন্য হয় পিসিউ একটা কন্ডিশন যেটাতে হরমোনাল ইমব্যালেন্স হয় সেই হরমোনাল ইমব্যালেন্স আসলে সেটাতে ওই ব্রেনের সিগন্যালটার উপর একটা ইনহিবিটেরি নেগেটিভ একটা সিগন্যাল যায় যার জন্য যে হরমোন যেভাবে ব্যালেন্স ওয়েতে সিকুয়েশন হওয়ার কথা ব্রেনের একটা গ্ল্যান্ড থেকে পিটি গ্ল্যান্ড বলে সেখান থেকে তো সেটা না হয়ে তাদের কিন্তু রকম হরমোন তৈরি এবং সেই হরমোনটা আবার অ্যালএ হরমোন বলেই যে বৃষ্টি সেটা আবার ওবার কাজ করে সেখান থেকে অ্যান্ড্রোজেন একটা মেল হরমোন তৈরি করে এতে ইনসুলিন যেটা আমরা বলি যে গরিতে একটা ইনসুলিন আছে যেটার আমরা ডায়াবেটিস আমরা কার্বোহাইড্রেট খেলে যে গ্লুকোজ হয় সেটা ইনসুলিন সেটা শরীরের সব জায়গায় পৌঁছাই দেয় মানে টিস্যুতে ভেঙে নিয়ে যায় তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় এরকম ওবেসিটি হয় বা হরমোনাল ইমব্যালেন্স হয় তাহলে ইনসুলিন রেজিস্টেন্স হয় ইনসুলিন রেজিস্টেন্স জন্য তাদের দেখা যায় যে আবার এই এল হরমোনটা আরও বেশি বাড়ে এবং তাদের অ্যান্ড্রোজেন মেল হরমোন বের হয় সেটার জন্য তাদের ওই যে এক্সট্রা লোম যেটা বল এক্সট্রা হেয়ার যেমন গায়ের যে অনেক জায়গায় যেখানে লোম থাকা উচিত না সেরকম মেয়েদের অনেক সময় লোম তৈরি হয় এক্সট্রা

গাজীপুর থেকে মনিরা বলছি আমার প্রথম বেবি হওয়ার পর মনে করেন যে পাঁচ মাস পর পিরিয়ড হয়েছে হওয়ার পর এখন পনেরো দিন মাসের মধ্যে ভালো হয় না হালকা হালকা আসে মনে করেন যে প্রথম তিন চার দিন উম অনেক দুদিন হয় তারপর থেকে হালকা হালকা পেডে আসে না হালকা হালকা হয় কিন্তু মাসের মধ্যে ভালোই হয় না আই আরেকবার একটু আপনার কাছে একটু জানব তিন চার দিন পরে ব্লিডিং কমে যায় আপনি চিঠি বলছেন কতদিন থাকে মনে করুন এমনি রেগুলারলি 7 তো দিন তো এখন তিন থেকে চার দিন থাকার পর প্যাড আসে না বাট হালকা হালকা পুরো মাটি দিদিন হয় আচ্ছা ঠিক আছে আপনি আপনি শুনতে থাকুন আমরা এই সংসার সমাধান জানতে চাইছি আপনার কাছে ডক্টর সারেহা শুনছিলেন আপনি হ্যাঁ আমি শুনছিলাম অবশ্যই আমি কিছুতে বুঝেই বুঝি নাই প্রথম হলো তার প্রথম মাসিকের থেকে

তো সেই হিসেবে বাচ্চা হওয়ার পরে এরকম মাসিক একটু কম হতে পারে আমরা বলবো যে এটা কিন্তু একটা কারণ একটা রক্তশূন্যতা থাকলেও কিন্তু মাসিকের পরিমাণ পারে সেক্ষেত্রে তাকে সেই চিকিৎসাটা দিতে হবে আর যেহেতু অনেক দিন যদি থাকে সেই আমরা বলবো তার এই সময় একটু হরমোন ইমব্যালেন্স থাকতে পারে সেক্ষেত্রে আমরা অনেক সময় একটু চিকিৎসা দিয়ে হরমোন দিয়ে চিকিৎসা দিয়ে প্রযোষ্ঠ যদি চার মাস হয় আমরা ওসিপি সাধারণত দিই না ওরাল পেন দিয়েও চিকিৎসা করলে এইসব ক্ষেত্রে বেশ ভালো রেজাল্ট হয় কিন্তু যারা বাচ্চাকে দুধ খাওয়ালে ছ মাস পর্যন্ত আমরা ওরাল পেন সাধারণত দিই না আমরা প্রোজেস্টন ওষুধটা দিই এবং প্রোজেস্টন ওষুধটা দিয়ে আমরা বন্ধ করি যে আর তার মাসিককে আমরা তখন রেগুলার করার চেষ্টা করি যদি এরকম রেগুলার মিনস আমি বলবো যে যেন তার ব্লিডিং অনেকদিন দীর্ঘদিন না থাকে সেই চেষ্টাটা করে থাকে আর যদি বাচ্চার বয়স ছ মাস হয়ে যায় তখন সেই ক্ষেত্রে আসলে আমরা ওসিপি ওরাল কনট্রাসেটিভ পিল ব্যবহার করতে পারি যেটা বাচ্চা দুধের উপর খুব বেশি প্রভাব ফেলতে পারে না যেহেতু এস্টাবলিশড হয়ে গেছে অলরেডি সেই ক্ষেত্রে সেই ওসিপি দিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করা যায় এবং সেটা একটা ভালো চিকিৎসা ডক্টর স্যার আমি ছোট করে জানতে যাব যে যারা এক্সসেসিভ ব্লিডিং সমস্যায় ভোগেন পিরিয়ডসের সময় তাদের ক্ষেত্রে কি অ্যানিমিয়া সমস্যা দেখা দিতে পারে কিনা এবং সেক্ষেত্রে আসলে তাদের কি করণীয় একটু ছোট করে জানতে চাইবো আমরা একদম শেষ সময়ে চলে এসেছি যদি মাসিক অনেক বেশি হয় জি হ্যাঁ যাদের বেশি আসলে অনেক বেশি মাসিক হয় যাদের আমরা মেনোরেজিয়া বলি অনেক দিন বেশি থাকে আবার পরিমাণের বোঝা যায় আর এইসব ক্ষেত্রে আমরা সব সময় আমরা প্রথমে একটা সাধারণ চিকিৎসা দিয়ে দেখি যেগুলো ব্লিডিং বন্ধ করে এগুলো যদি প্রথমে হরমোন দিই না তারপর আমরা তাদেরকে একটা আল্ট্রাসাউন্ড করে দেখি তার কোনো রকম কোনো কারণ আছে কিনা যার জন্য তার ব্লিডিং হচ্ছে সেটা হলো যে ফাইব্রয়েড ইউটারাস থাকে টিউমার সেটা হলো থাকতে পারে একটা হলো এন্ডোমেট্রিওসিস অ্যাডেনোমাইসিস গলি সেটার জন্য তার রক্ত বেশি যেতে পারে ইনফেকশনের জন্য রক্ত বেশি যেতে পারে তো এরকম কোনো কারণ আছে কিনা আসলে তার বের করুন যদি সেরকম কোনো কারণ না থাকে শুধু হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয় তাহলে প্রথমে আমরা তাদেরকে মাসিকের সময়টা যদি নির্দিষ্ট থাকে কিন্তু পরিমাণটা বেশি সেই ক্ষেত্রে আমরা ওই যে কিছু ব্লিডিং বন্ধ হওয়ার জন্য ওষুধ দিই আর যদি দেখি যে না তাদের মাসিকের সময় থেকে আরো দীর্ঘ দিন থাকে আবার বেশিও যাচ্ছে সেক্ষেত্রে আমরা হরমোন ব্যবহার করি হরমোন দিয়ে আমরা তিন মাসের জন্য কখনো কখনো ছয় মাসের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর সালেহা বেগম চৌধুরী আপনার মূলবান সময় থেকে আজ আমাদের সময় দিয়েছেন আর দর্শক এই ছেলে ডক্টর কালে দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন